বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, দুজনাকে ধরেছি, পালিয়ে গেল, ঢুকতে দিচ্ছে না, দেখে মুখ লুকাচ্ছে যাতে ভাইরাল না হয়ে যায়, সবাই চিনতে পেরে যায়। এই দুটো চোরকে ধরেছিলাম, এই যে মুখ ঢেকে রাখছে, খুলছে, সেটা জোর জবরদস্তি করে ঘরে বাড়িতে ঢুকে গেল, বাড়িতে ঢুকে গেছে, জোর জবরদস্তি করে ঢুকে যাচ্ছে, লেগে যাবে, লেগে যাবে, জোর জবরদস্তি করে ঢুকে যাচ্ছে বাড়িতে, এই যে জোর জবরদস্তি করে বাড়িতে ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে, মারামারি, এই ঢুকে পড়েছে, অনেক কষ্ট করে ঢুকে পড়লো, এই যে একজন পাগল হয়ে গেছে, ঢুকতে দেবে না এদেরকে বাড়িতে, এই যে দর্শক সবাই দেখছে, এই যে কি মারামারি হচ্ছে দেখো, তাই কি বললি বল, রাত্রি পর্ব সবাই দেখে নিল তাদের মুখটা, মাস্ক পরে এখন কোনো কিছু হবে না, এই যে মারামারি, সব রেডি হয়েছে, হ্যাঁ ফটো রাখ, এই যে লাঠি, কি মারামারি হচ্ছে এবার, আরে বাবারে বাবারে, দেখো বন্ধুরা দেখো, কে পারে কে পারে দেখি, ঘর মুজে লাঠি নিয়ে কি অবস্থা মারামারি, ওরে সর্বনাশ, আরেকজন হেল্প করছে, এর সাথে পাচ্ছে না, এর সাথে পাচ্ছে না, দুজনে লেগেছে, দুজনে লাভে না, দুজনে লাভে না, একজনে সবাই হাঁপিয়ে গেছে, পারলো না সব, আরে যে আমাদের কিউট, দেখি দেখি এটা কিউট, কিউট গার্ল, এই সবাই কোলে উঠলি, আমার কোলে উঠলি, দেখো করতে করতে চশমাটা ভেঙে গেল, যা এটা কি বলবো, সুন্দরী চলে যাচ্ছে, পুষ্পিতা, কিছু বলো, আমি আসছি তাহলে, আবার কিছুদিন পর আসবো বেড়াতে তোমাদের, মারামারি করতে করতে মুখ বেঁকিয়ে গেল, দেখি মুখটা, ইমা পুষ্পিতা আন্টি তোমাদের বাড়ি যাবে, নাক বেঁকিয়ে গেছে, যা নাক বেঁকিয়ে গিয়েছে, মারামারি করতে করতে কই, নাক তো সোজাই আছে দেখছি, মারামারি করেছে, এই যে ওরে বাবারে, বলো না মারামারি করতে করতে, ওরে বাবারে সব শরীর কাঁপছে তো, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একবারে ভুলবে না, তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।